বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করবো বলে। তো আজকের ব্লগটা পুরোপুরি কাজ নিয়ে ব্লগটা, দেখতেই পাচ্ছ প্রথমেই আলমারি দেখাচ্ছি। কেন জানো, এই যে আলমারির যে জামা কাপড় আজকে রোদ্রে দেব, তো নিচের তাকে সোনার পাপার জামা কাপড়গুলো রোদ্রে দেওয়া হয়ে গেছে আগেই। তো আর দ্বিতীয় তাকে রয়েছে আমার জামা কাপড়, আমার চুড়িদার এটা ওটা, আর ওপরেরটাই আছে শাড়ি, শাড়িটা আলাদা জায়গায় রাখি। আর তার উপরে রয়েছে, মানে প্রথম যে ফার্স্ট তাকটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে সোনার জামা কাপড় রয়েছে। তো সমস্তটাই বার করে নেব আর ছাদে দিয়ে আসবো রোদ্রে, ভালো রোদ্দুর উঠেছে, রোদ খাওয়াবো। বছরে একবার মানে পুজোর টাইমেই কিন্তু এই জামা কাপড় সবাই রোদ্রে দেয়, তো আমিও সেই মতো দিলাম। তো আমি ছাদে চলে এসেছি, তো দেখো কতখানি জামা কাপড়। ওই পাশটাতে সোনার পাপার জামা কাপড় মেলা আগেই ছিল, আর এইবার আমার আর সোনার জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। আর বছরে একবার কিন্তু জামা কাপড় রোদ্রে দিলে সহজে কিন্তু নষ্ট হয় না, জামা কাপড় অনেক ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আছে, তোমরা অবশ্য টাইটেল দেখে বুঝতে পেরে গেছে। হ্যাঁ, তো স্পেশাল ডেতে আমি কী কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে হচ্ছে দুপুর দুটো, মানে দুটোর সময় আজকে ব্লগটা স্টার্ট করলাম। মানে সকাল থেকে অনেক কাজ করেছি, তো প্রথমেই আমি শেয়ার করেছি। তো যেই কাজটা হচ্ছে, আজকে ভীষণ সুন্দর একটা ওয়েদার, ওয়েদারে ঝকঝকে রোদ্দুরের মধ্যে আমার আলমারির জামাকাপড়গুলো রোদ্রে দিয়েছি, এটা দেখতেই পেয়েছো। আর আজকে কী কী রান্না করলাম না করলাম সেটা তো অবশ্যই দেখাবো। তো বেশি কিছু রান্না করে নিব, তো যেটা করেছি সেটাই শেয়ার করব। আর স্পেশাল ডে বলতে মেয়েদের স্পেশাল ডে আর কী হয় বলো, মানে ছোটোর থেকে মানে টুকটাক হয়, মানে মোটামুটি বলবো না, জাক জমক করে কোনো দিনের জন্মদিন পালন করা হয়নি, কারণ এই বুড়ো বয়সে আর দরকার নেই। তো যাই হোক, আগে রান্নাটা শেয়ার করি। এই দেখো, এখানে করেছি ওলের তরকারি, আর এখানে এই পটল আর কাঁকরোল ভেজেছি, আর এইখানে করেছি দেখো ধোয়া উঠছে, এই মাত্র নামালাম। এটা হচ্ছে কই মাছের ঝোল করেছি, পাতলা করে ঝোল, এই ঝোলটা আমার খুব খেতে ভালো লাগে। তো এই আর এখানে ভাত বসিয়েছি। এই হচ্ছে আজকের রেসিপি, এই হলো মেনু। আর আর কি বলবো, মানে আমার ঘরের যে অবস্থা দেখো, এই যে আলমারিটাকে খালি করেছি, পরিষ্কার করেছি, মানে যেহেতু পুজো আর তো বেশি দিন নেই, আজকে নবরাত্রির দুদিন হলো, তো আর কটা দিন, মাত্র কটা দিন, মানে শনিবার থেকে ষষ্ঠী, পঞ্চমী, শুক্রবারে, তো আর কটা দিন, মানে খুবই ভালো লাগছে। আর সকাল থেকে অনেকবার ফোন এসছে, দিদিভাই করলো, মা কথা বললো, মণিমা করলো, তো খুব ভালো লাগছে যে সবাই উইশ করছে, ফেসবুক অন করেছি, ফেসবুকেও সবাই উইশ করছে। কিন্তু একটা জানো কি, তোমাদের দাদা আমাকে উইশ করেনি, ও কোনোবারই উইশ করে না, একবারও, একবারের জন্যও বলে না হ্যাপি বার্থডে। তো ফেসবুকে দেখায় যে ছবি দিয়ে স্ট্যাটাস দেয় ফেসবুকে, যে বউকে কতটা মানে ভালোবাসে। হ্যাঁ, তো ও যখন উইশ করে না, তো সেই জন্যে না আমারও একটু খারাপ লাগে। তো ওই কারণে আমিও এখন থেকে বন্ধ করে দিয়েছি, ওর যখন বার্থডে আসে তো উইশ করি না। তো একটা স্বামী স্ত্রীর একটা মানে না, এই কিছু কিছু সিচুয়েশান আছে, সেই টাইমটা যদি না বলা হয় না তখন একটু মনটা খারাপ লাগে। তো যাই হোক, ছেড়ে দিই। তো এই যে মুখ বোবার মতন থাকে, এই ব্যাপারগুলো না স্বামী স্ত্রীর মধ্যে থাকে না, সেই স্বামী স্ত্রীর মিল থাকে না, ঝগড়া অশান্তি হয়। তো আমাদেরও তাই, আমি একটু বকবক করতে ভালোবাসি, আর ও হচ্ছে এমনি করে থাকে, আমার এত অসহ্য লাগে, মানে একবারের জন্যও বলেনি জানো তো হ্যাপি বার্থডে, কী যে খারাপ লাগে। তো যাই হোক, কী আর করা যাবে। তো এই কারণে আমি ওর পেছনে লাগি, ও যেহেতু চুপচাপ থাকে আমার ভালোই লাগে না, একদমই ভালো লাগে না। আমার একদম অপছন্দের মানুষ হচ্ছে তোমাদের দাদা, সত্যি সত্যি মানে কী বল। সো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে, আর বলবো মানে ঘরটার যে অবস্থা, আমার তো দেখে এখনই জ্বর আসছে, যে কোন মানুষটা বলো তো যে বার্থডে দিন এত কাজ করে, তো আমারই হয়, এত কাজটা আমারই পড়ে। তো কী বলবো, আজকের মানে ব্লগটা না করছি না খুবই লজ্জায়, আমি এত লজ্জা পাই না। তো জানি না, দেখি সন্ধ্যেবেলায় কিছু স্পেশাল মোমেন্ট যদি থাকে তো কিছু তো বলবো না, যদি কিছু থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হয়তো থাকলেও থাকতে পারে, আর জানি না কী হয়। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আর বেশি আমতামতা করছি, অনেকে পছন্দ করে না, যত বকবক করবো সেগুলো মন দিয়ে শুনে করছি, তো মনে করে কী একখানা ভিডিও দূর, এভাবে করে ছেড়ে দিয়ে চলে যাবে। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো, যদি কিছু হয় অবশ্যই শেয়ার করবো। আর ঘরটাকে আমি গুছিয়ে নিই, ঘরটা সুন্দর করে ক্লিন করে নিই, এখন আমার বহুত বহুত কাজ, এত কাজ, কোমরে গামছা বাঁধবো আর নেমে পড়বো কাজ করতে।
তো এটা হচ্ছে আমার হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ, যে এত কাজ করব তো জানি না কতটা কি শেয়ার করব, মানে আমার তো জ্বর আসছে দেখো কি অবস্থা দেখো। এই হচ্ছে আমার ঘরের অবস্থা দেখো, আমার দেখে যে কি জ্বর আসছে, আর ওই দেখো ওই কোনটায় বদমাইশটা বসে রয়েছে। হ্যাঁ, ও কি করেছে, ওর ঠাকুমার ঘরে গিয়ে জল ফল ঢেলে নোংরা করে এসেছে। আমার তো মানে এসব দেখে মাথা ফাথা খারাপ হয়ে গেছে, মাথা ঘুরছে। চলো কাজটা শুরু করে দিই, এগুলো এখন গুছাবো, অনেক কাজ। উফ, জামা কাপড় গোছাতে খুবই কষ্টদায়ক। তো এখন আমি ভাঁজ করছি আমার বৌভাতের লেহেঙ্গা, আর তোমাদের দাদার হাতে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে ওর বিয়ের ধুতি। তা ও ধুতিটাকে দেখে না চিনতে পারছিল না, যে কি ভুলে গেছে ধুতিটা, বিয়ের সময় পড়ে গেছে মনে নেই তো, ভালো করে দেখছিল মানে ভুলেই গেছে সেই কবে বিয়ে হয়েছে, না আরেকবার বিয়ে করতে ইচ্ছা করছিল মনে হয় ধুতিটা দেখে। সো যাই হোক, ওর জামা কাপড় ওকে দিয়েই ভাঁজ করাচ্ছি, কারণ অত জামা কাপড় আমি একা ভাঁজ করতে পারবো না, খুবই কষ্ট। ওই ভাঁজ করবো, আলমারিতে ঢোকাবো, ভীষণ কষ্ট। আর একটা জিনিস কি বলতো, যখন বেশি জামা কাপড় হয় না, পুরনো অনেক জামা কাপড় খুঁজে পাওয়া যায় না, আলমারির থেকে যখন সব জামা কাপড় বার করা হয় তখনই বেরিয়ে আসে সেই জিনিসটা মনে পড়ে। আমার গোছানো কমপ্লিট। সো যাই হোক, তোমাদের দাদা আমি জানি যে স্পেশালভাবে আমার বার্থডেটা সেলিব্রেশন করবে, তো ও এনে দিয়েছে হচ্ছে এখানে পিৎজা, আমারও শোনার জন্য পিৎজা পাঠিয়ে দিয়েছে। তো পিৎজাটা এখন শোনা খুলে নিচ্ছে, তো একটা ও খেয়ে নেবে আর একটা আমি বসে বসে খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে নিয়েছিল কিছুটা চিকেন, তো সেই চিকেনগুলো দিয়ে বললো যে পকোড়া করো, তো জমিয়ে একটু পকোড়া খাওয়া যাবে, তো সেই জন্য আমি পকোড়া বসিয়ে দিয়েছি। আর পকোড়া করতে জানো তো কী কী লাগে, তো সেই জিনিস পেঁয়াজ রসুন এটা ওটা দিয়ে মারিনে করে পকোড়াগুলো ভেজে নিচ্ছে একদম লাল লাল করে, আর সর্ষের সাথে খাওয়া হবে। আরও আরও অনেক কিছু নিয়েছিল, ইলিশ মাছ নিয়েছিল রাত্রে খাওয়ার জন্যে। তো আর একটা স্পেশাল জিনিস দেখো দেখো, কেক এনেছে লাভ, আর লাভটার অবস্থা দেখো কি হয়েছে, যেমন ভালোবাসা দুমড়ানো মুচড়ানো, কেকটারও অবস্থা তাই হয়েছে দুমড়ানো মুচড়ানো। যেই ভিডিওটা অন করেছে অমনি স্পার্কেলটা নিভে গেছে, তো যাই হোক এখন আমি একটু কেক কাটছি। এই সুন্দর মোমেন্টগুলো না সবসময় যদি থাকে না খুবই ভালো লাগে জানো তো, মনটাও বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তোমাদের দাদা না সহজে ভিডিওতে আসে না, আজকে এলো মানে স্পেশাল ডে তো সেই জন্যই এলো। সো যাই হোক, রাত্রে ডিনারে চলে এলাম, এখানে ইলিশ মাছের লাল লাল ঝোল আর এখানে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম। তো এইবার আমরা খেতে বসে পড়েছি, দেখো ঝোলটা কিন্তু ভালোই হয়েছে। এটা না সর্ষে বাটা দিয়ে না, এমনি প্লেন জিরে মশলা দিয়ে করেছিলাম, আর আলু টালু দিইনি, ইলিশ মাছে আলু দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। শুভরাত্রি সবাইকে। তো আমি জানতাম যে দিনটা অনেকটা স্পেশাল যাবে, তো ও প্রত্যেকবারই দিনটাকে স্পেশাল করার চেষ্টা করে, তো এইবারও করলো। আর আমাকে একটা গিফট দিয়েছে, তো দেখো এই একটা ওড়না দিয়েছে, খুব সুন্দর ওড়নাটা, আমার খুব পছন্দ হয়েছে। তো এটা গতকালই দিয়েছিল, তো আমি আলমারিতে রেখে দিয়েছি, আমি বুঝতে পেরেছি যে আমার বার্থডে উপলক্ষে ও এই ওড়নাটা নিয়ে এসেছে, আরও অনেক কিছু স্পেশাল রেখেছে, প্রত্যেকবারই রাখে। তো কী বলতো, মানে স্পেশাল আমাদের অনেক কিছুই হয়, কিন্তু মাঝখানে যদি কোনো 3rd person ইন্টারফেয়ার করে না, তখন একটা পরিবর্তন এসে যায় দুজনের মধ্যে। কিন্তু আমার মনে হয় আমরা দুজন অনেকটাই স্পেশাল আছি, আর আমার শোনা আছে অনেকটাই স্পেশালভাবে থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি, কিন্তু ওই এক আর কি, মানে কী বলবো, আর বেশিটা বললাম না, কারণ অনেকেই আছে দেশলাই কাঠি নিয়ে বসে রয়েছে, তো সেই জন্য বেশিটা বললাম না। তো অবশ্য যাদের কথা বলছে তারা অবশ্য বুঝতে পেরে গেছে। তো যাই হোক, আমরা মোটামুটি ঠিকঠাকই আছি, আমি তো বিন্দাস আছি। তো যাই হোক, আমার বার্থডে উপলক্ষে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, তো অনেক অনেক স্পেশাল হয়েছে, তো যতটা পারলাম শেয়ার করলাম। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা বাই বাই।